তো বন্ধুরা, ফোনের লক ভুলে গেলে আপনারা কীভাবে খুলবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যে কোনো আপনি ফোনের লক খুলতে পারবেন। তো আমি এটা নিয়েছি টেকনো স্পার্ক। তো সবগুলো অ্যান্ড্রয়েড ফোন একই প্রসেসিংয়ে এটা লক খোলা হয়। তো সর্বপ্রথম ফোনটি সুইচ অফ করার পরে আপনি এখানে পাওয়ার বটন এবং ভলিউম আপ যে উপরে বটনটি আছে দুইটা একসাথে চেপে ধরবেন। এখানে চেপে ধরার পর যখন এখানে ফোনে নাম চলে আসবে তো আপনাকে এখানে পাওয়ার বটনের হাতটি ছাড়িয়ে দিতে হবে এবং ভলিউম বটনটি চেপে ধরতে হবে। এরপরে এখানে স্ক্রিনে নাম আসার পরে এটাও ছাড়িয়ে দেবেন। তো এখানে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে এটা চলে আসবে। এই যে এই সিস্টেমটি চলে আসছে। এইবার এরপরে আপনি ভলিউম বটন এবং পাওয়ার বটন বাস ক্লিক করে ছাড়িয়ে দেবেন, একসাথে চেপে ধরে ছাড়িয়ে দেবে। এরপরে এই অপশানটি চলে আসবে। তো এখান থেকে এখন ভলিউমের যে মাইনাস বটনটি রয়েছে সেটা ক্লিক করে নিচে আসতে হবে, উপরেরটা উপরে যাবে। এখানে চলে আসবেন, স্ক্রিনের নিচে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পারবেন ডেটা ফ্যাক্টরি রিসেট, এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার জন্য আবার আপনাকে পাওয়ার বটনটি ইউজ করতে হবে। তো চলুন আমি এখানে ক্লিক করলাম। এরপরে আবারও আপনাকে ভলিউমের যে বটনটি রয়েছে সেটার নিচের যে বটনটি রয়েছে মাইনাস বটনটি সেটা দিয়ে ক্লিক করতে হবে। এরপরে আবারও নিচে আসবে ডেটা রিসেট করার জন্য। তো আবারও পাওয়ার বটনে ক্লিক করবেন। এরপর এখানে কয়েক সেকেন্ড টাইম নেবে। তো চলুন আমরা অপেক্ষা করি। এরপরে আবারও এইভাবে অপশানটি চলে আসবে। এরপরে সিস্টেম নাও, এই যে আবারও পাওয়ার বটনে জাস্ট ক্লিক করে ছাড়িয়ে দেবেন। তো বাস এই ছিল লক খোলার জন্য। এখন মোবাইলটি আবারও নতুন করে রিসেট, ডেটা ফ্যাক্টরি সম্পূর্ণ লক বা ফোন স্টোরিতে যতগুলো ছিল সবগুলো রিসেট হয়ে যাবে, নতুন করে ফোনটি আবারও অন হবে। তো চলে আসছে। এরপরে আপনার এখানে এভাবে দেখতে পারেন ফোনটি। এরপরে এখানে গেট স্টার্ট বা স্টার্ট আপনার এখানে শো করাবে। তো এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ভাষা বা কান্ট্রি আগে সিলেক্ট করতে হবে। তো আমি এরপরে কান্ট্রিটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। নেক্সট অপশানটির মধ্যে ক্লিক করবেন। এখানে আপনার ওয়াইফাই অথবা সিম থাকলে এখানে নেট কানেকশন দিয়ে আপনাকে এটাকে কন্টিনিউ করে নেবেন। এরপরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের অপশানটির মধ্যে একটা ক্লিক করতে হবে। এরপরে আবারও নেক্সট অপশানটির মধ্যে ক্লিক করবেন। এখানে কিছু সময় ভেরিফাই হবে, চলে আসছে। এরপরে আবারও নেক্সট অপশানটির মধ্যে ক্লিক করবেন। এরপরে জিমেল ভেরিফাই হবে। এরপরে এটা উপরে দিয়ে এখানে মোর অপশানটির মধ্যে ক্লিক করবেন। জাস্ট এখানে আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এরপরে আপনি দেখতে পারবেন এখানে এগুলো আপনি স্কিপ করে দিতে পারেন। এটাও আমি স্কিপ করে দিচ্ছি জিমেলটাকে বা কপি। এরপরে এখানে ওকেতে ক্লিক করে ফাইন স্টার্ট অপশানটির মধ্যে ক্লিক করবেন। তো আপনার ফোনটি নতুন করে স্টার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনার ফোনে যদি স্ক্রিন লক লেগে থাকে তাহলে এইভাবে আপনি খুলে নিতে পারবেন নিজে থেকেই। এবং যদি আপনার ফোনে FRP লেগে থাকে তো সেটার আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন ভিডিওটি বা আই বাটনে পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।